हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाइ स्वागतम आमि नाजमुस। आज इतिमध्ये इलेक्ट्रिक बिल निये उठे एसेछे दारुण एकटी सुखबर जा जानले आपनि अबाक हबेन। एबारे 100% बिल फ्री। हाँ फ्रेंड्स एकदम ठीकई शुनेछेन, जानले आपनिओ चमके जाबेन। सरकारेर एई प्रकल्पे जदि आपनिओ आवेदन करेन ताहले आपनिओ पाबेन 100% विद्युत बिल पुरो फ्री। जदि आपनार बाड़ीते इलेक्ट्रिक मीटार थेके थाके ताहले जाना मूलत आपनार একান্ত প্রয়োজন। দেখে নেব 100% বিদ্যুৎ ফ্রি পেতে গেলে কি কি শর্ত রয়েছে, কারা কারা পাবে, কবে থেকে পাবে। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন, জনস্বার্থে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক। এবারে রাজ্যের গরিব অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য রয়েছে সরকারের এক প্রকল্প, যে প্রকল্প আবেদন করলে 100% পর্যন্ত বিদ্যুৎ বিল আপনিও পেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি শর্ত। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির কথা ভেবেই চালু করেছেন এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক আয় কম এমন পরিবারগুলিকে নিখরচায় সম্পূর্ণ ফ্রিতে বিদ্যুৎ সরবরাহ করতে চলেছে এবার রাজ্য সরকার। এবারে রাজ্যের লক্ষাধিক পরিবারের মুখে ফুটতে চলেছে হাসি। বলা হচ্ছে দিতে হবে না বিদ্যুৎ বিল, হাসির আলো প্রকল্পে 100% পর্যন্ত বিদ্যুতের বিল মুকুব করল রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির কথা ভেবে হাসির আলো প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক আয় কম এমন পরিবারগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে বিদ্যুৎ। তবে এই সুবিধা পেতে হলে আপনাদের অন্তর্দায়ী অন্ন যোজনা বা বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড থাকতে হবে। সমাজের পিছিয়ে পড়া দুস্থ পরিবার যাদের বার্ষিক আয় খুবই কম তাদের জন্য এই প্রকল্প। আর্থিকভাবে পরিবারগুলির মুখে হাসি ফোটানোর লক্ষ্যই এই প্রকল্প সূচনা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বলা হচ্ছে 0.3 কিলোওয়াট ক্ষমতা সম্পূর্ণ গৃহস্থ বিদ্যুতের প্রতি 3 মাসের খরচ 75 ইউনিটের মধ্যে হলে বিদ্যুৎ সরবরাহকারী বিদ্যুৎ খরচ সম্পূর্ণ ফ্রি। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক মানুষ উপকৃত হবে। তাই যদি আপনার বিদ্যুৎ খরচ 75 ইউনিট বা তার নিচে হয় তাহলে আপনাকে দিতে হবে না বিদ্যুতের বিল, যেখানে সম্পূর্ণ 100% ছাড় দেবে সরকার। তবে এই প্রকল্পের মূল এবং প্রধান শর্ত হলো আপনাকে অন্তর্দায়ী রেশন কার্ড থাকতে হবে। তবে আবেদনের সময় খেয়াল রাখবেন বিদ্যুৎ ব্যবহারের জন্য বৈদ্যুতিন মিটারের ক্ষমতা 300 ওয়াট এর মধ্যে হতে হবে। হাসির আলো প্রকল্পের মাধ্যমে 75 ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন, এর থেকে বেশি এমনকি 76 ইউনিট হলো বিদ্যুৎ বিলের পুরোটাই আপনাকে দিতে হবে। এই প্রকল্পটি সম্পর্কে আপনি কি জানতেন বা সরকারের এই পদক্ষেপ আপনার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এভাবেই নিত্য নতুন আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।